সবাইকে সালাম শুভেচ্ছা। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি মায়ের ডাক আয়োজিত আগামীকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। আজকে বাংলাদেশে যে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, সরকারের নির্দেশে আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান করছে, তার প্রতিবাদে এই দেশে গুম হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া, বিনা বিচারে ক্রস ফায়ারের নামে হত্যার শিকার হওয়া, থানা হেফাজতে কিংবা জেলের মধ্যে বন্দীদেরকে হত্যা করা, নানা ধরনের মিথ্যা মামলা, ডায়েরি মামলায় হাজার হাজার লক্ষ বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, তাদেরকে গ্রেফতার, তাদের উপর ভয়ঙ্কর নির্যাতনের যে প্রতিবাদে সমাবেশ চলছে, আপনারা এতক্ষণ ধরে নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমি অত্যন্ত সংক্ষেপে কেবল দুটি কথা বলতে চাই। এই যে গুম খুন চলছে, বিনা বিচারে হত্যাকাণ্ড চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে কিংবা জেলের ভেতরে হত্যাকাণ্ড চলছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে ডায়েরি মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আটক করে রাখা হচ্ছে এবং নিম্ন আদালতকে নির্দেশ দিয়ে ফরমায়েশি সাজা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি 15 বছর ধরে ক্ষমতায় আছেন, একটানা, এর আগেও 5 বছর ক্ষমতায় ছিলেন, গত আপনার 10 বছরের ক্ষমতা এই দেশের মানুষের ভোটের ভিত্তিতে হয় নাই। আপনি ক্ষমতায় আছেন এইভাবে জবরদস্তি করে, আপনি ভাবছেন এই যে আপনি ফ্লাইওভার তৈরি করছেন, পদ্মা সেতু তৈরি করছেন, মেট্রো রেল তৈরি করছেন, কি টানেল তৈরি করছেন, এইগুলো আপনার গৌরব। কিন্তু আপনি যদি কোনো গৌরব অর্জন করে থাকেন, এই যে ক্ষমতায় থাকার জন্য আপনি মানুষ হত্যা করছেন, সমস্ত বিরোধী দলকে জেলে পাঠাতে চাইছেন, পুরো দেশটাকে বিরোধী দলের জন্য একটা কারাগারে পরিণত করতে চাচ্ছেন, এইটা আপনার জন্য কোনো গৌরব না। আপনি ক্ষমতায় থাকলে ভাবছেন আপনার গৌরব বৃদ্ধি পাবে, এইভাবে দমন পীড়ন করে ক্ষমতায় থাকা আপনাকে ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করবে, মানুষের কাছে আপনি ঘৃণার পাত্র হবেন, এই দেশের মানুষ আপনাকে একটা অত্যাচারী ফ্যাসিস্ট শাসক হিসাবে, মানুষের হত্যাকারী হিসাবে চিহ্নিত করবে। কিন্তু আজকে আমরা এটা দুঃখের সাথে বুঝতে পারছি, আমাদের দেশে এখন শাসকরা যে জায়গায় এসেছে, বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জায়গায় এসেছেন, তাতে তিনি যে কোনো প্রকারে ক্ষমতা ধরে রাখবেন, তাতে এমনকি বাংলাদেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়ুক, তারপরও তিনি ক্ষমতা ধরে রাখবেন, এটাই আমরা পরিষ্কার করে বুঝতে পারছি। আপনারা সবাই জানেন বাংলাদেশে এই মানবাধিকারের লঙ্ঘনের ঘটনাগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপরে স্যাংশন দিচ্ছে, এমনকি পুরো বাংলাদেশের উপরে, এখানকার অর্থনীতির উপরে স্যাংশন আসার সম্ভাবনা আছে। এর ফলে আমাদের দেশের ইতিমধ্যেই নাজুক হওয়া অর্থনীতি কি ভয়ঙ্কর পরিণতি লাভ করতে পারে আপনারা সবাই অনুমান করতে পারেন। কিন্তু শেখ হাসিনা তাতে কোনো কর্ণপাত করবেন না, যে কোনো মূল্যে তিনি ক্ষমতা নবায়ন করবেন,
ভোট ছাড়া একতরফা নির্বাচন করবেন, এই একতরফা নির্বাচনের জন্য কত কূটকৌশল আছে সব তিনি প্রয়োগ করবেন, এবং তার দলে যে যারা ভিড়বে তারা আগুন সন্ত্রাসী হোক, তারা যা ইচ্ছা তাই হোক, সব কিছু তারা করতে পারবে। হ্যাডমওয়ালারা হ্যাডম দেখে আইন সমস্ত নিয়ম কানুনকে বিধ্বং বলে দেখে তারা এই দেশে এই ধরনের শাসনের সহযোগী হবে। কাজেই আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে একটি সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে গুম গুম করে সারা দুনিয়ার সামনে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান র্যাব পুলিশ বাহিনী তাদেরকে আজকে স্যাংশনের মুখোমুখি করছে। আমাদের দেশে এইসব প্রতিষ্ঠানের সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আজকে জনগণকে মারার জন্য হামলে পড়ছে কিংবা উন্মুখ হয়ে আছে, ব্যাপারটা এমন নয়। কিন্তু সরকারের নির্দেশে কতিপয় কর্মকর্তা আজকে এই পুলিশ বাহিনী ব্যবহার করে, এই র্যাব বিজিবি ব্যবহার করে জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে। এরা বাংলাদেশকে নিয়ে বাজি ধরেছে, কাজে আমাদের জনগণকে আজকে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। এই যে কান্না, এই যে প্রতিটি পরিবারের আর্তনাদ আমরা শুনছি, আমাদের দেশের মানুষকে প্রত্যেককেই বুঝতে হবে এই গল্প কেবল এখানে যারা উপস্থিত হয়েছে কেবল তাদেরই নয়, এই গল্প আজ তাদের আগামীকাল আপনার হতে পারে, প্রতিটি ঘরে ঘরে এই ধরনের গল্প বেদনার ইতিহাস তৈরি হতে পারে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ এইখানে কোন মানুষ আর তার ন্যূনতম মর্যাদা ন্যূনতম স্বাধীনতা নিয়ে টিকতে পারবে না। সে কারণে দেশের সমস্ত মানুষকে আজকে রাজপথে আসতে হবে, দেশের সমস্ত মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই সরকারকে তার এই অবৈধ ক্ষমতা তা থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র মানবাধিকার জবাবদিহিতা এইটা নিশ্চিত করার পথে আমাদের অগ্রসর হতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশকে রক্ষা করা নিজের দেশের জনগণের জন্য আন্তর্জাতিক পরিসরে একমাত্র চলমান আন্দোলনকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই লড়ব। আজকের এই সমাবেশ থেকে আবারও সেই শপথ নিয়ে সমস্ত গুম হওয়া মানুষের তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে এই যে গায়েবী মামলা মিথ্যা মামলায় গ্রেফতার করে সাজা দেওয়া হচ্ছে, তাদেরকে বিনা বিচারে জেলে পুরে রাখা হচ্ছে, সকলের মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা।